নমস্কার, অর্পিতা, অর্পিতা জুয়েলার গ্যালারি, সল্ট লেক, কলকাতা। আজকে নিউ ভিডিও দেখুন, শাড়ি দেখাবো, খুব হ্যাপনিং শাড়ি দেখাবো, হোপ আপনাদের খুব ভালো লাগবে। শুরু করে দিই, হ্যাঁ, আমি যে ধরনের দেখাই দেখুন, নতুন কিছু কালেকশন দেখাচ্ছি, আশা করি আপনাদের সকলে খুব ভালো লাগবে। এক নম্বর শাড়ি, ধনেখালি কটন, ভেরি ভেরি ডিমান্ডিং শাড়িস। আমার অনেক দিদিরা আছে যারা লাইভ ফলো করতে পারে না, তাদের জন্য আজকে দেখুন আমি খুব সুন্দর সুন্দর শাড়ি দেখাবো। এক নম্বর শাড়ি দেখুন, চেক দ্য কালার কম্বিনেশন, কি অসাধারণ কালার। এটা হচ্ছে আঁচল, পিচ এন্ড পার্পল, কি অসাধারণ ব্লেন্ডিং। আর ছোট্ট ছোট্ট কাজ দেখুন, কাজ আপনারা অনেক দেখেন, আমার থেকে হয়তো আপনারা বেশি দেখেন, কিন্তু এই যে মানে অনেকে ভীষণ বড় বড় কাজ পছন্দ করে, কিন্তু আমি দেখেছি আমার আমার প্ল্যাটফর্মে যারা ভিউয়ার্স, তারা সবসময় ছোট কাজের প্রতি তাদের অ্যাফেকশনটা বেশি থাকে। ঠিক আছে, দেখুন ধনেখালি কটন, আর বর্ডারটা হ্যান্ড ওভেন কটন, বর্ডারটা হচ্ছে অনিয়ন পিঙ্ক, তাই তো, অনিয়ন পিঙ্ক। দেখো কালার ব্লেন্ডিং করে, দেখো ছোট্ট ছোট্ট ফর্মে পেন্টিং, পিডি লাইট কালার ইউজ করা হয়েছে, কালার ফাস্টিং। শাড়ি কেনার পরে আমি বলবো 3 মাস আপনারা রোদে দেবেন, কেনার পরে রোদে দেবেন, যতবার পরবেন রোদে দেবেন, যত রোদে দেবেন কালারের কালারটা অনেকক্ষণ স্টে করবে, আপনি ধুলেও কিছু হবে না। এসব শাড়ি হোম ওয়াশ করবেন, একটা 2650 টাকা শাড়ি আমি কখনো বলবো না যে ড্রাই ক্লিনে 150-200 টাকা খরচা করুন। আপনারা বারে বারে রোদ খাবেন, যত রোদ খাবেন শাড়ির কালার তত বাঁধবে শাড়ির মানে ফ্যাব্রিকের সাথে। ঠিক আছে, এই যে থানগুলো আমরা যার জন্য আমরা হ্যান্ড ওভেন শাড়ি দিই, এই কারণেই যদি পাওয়ার লুমে হয় না, পাওয়ার লুমের শাড়িতে অনেক স্টার্চ থাকে, তা স্টার্চের সাথে কী হয় বলো তো, কালারটা ধুয়ে চলে যাবে। এটা কিন্তু মাথায় রাখবেন, যার জন্য আমি সবসময় কথাটা বলি, আমি কিন্তু যে কটা কাজ আপনাদের দেখাই অল আর হ্যান্ড ওভেন, হ্যান্ড ওভেন ছাড়া করা খুব মুশকিল, কারণ রং ধুয়ে চলে যাবে। আপনারা বাড়িতে ধোবেন, একটু মেনটেন করে ধোবেন, যেমন বাটিকের ক্ষেত্রে বাটি কাঁথা আপনার যে কোনো সার্ফে ধরুন, কোনো অসুবিধা নেই, হার্ড ডিটারজেন্ট ধরেও কোনো অসুবিধা নেই, কিন্তু রিগার্ডিং পেন্টিং বাড়িতে ধোবেন, একটু লিকুইড ডিটারজেন্ট ইউজ করবেন, একটু মেনটেন করে ধোবেন, কালার কিচ্ছু হবে না। ওয়াশ এট অ্যাট হোম, ওয়াশিং ইনস্ট্রাকশন শাড়িতে দেওয়া থাকবে, সেখানেও লেখা থাকবে যে 3 মাস পরে শাড়ি ধোবেন, বারে বারে রোদ খাওয়াবেন, দেন ইটস আপ টু ইউ, আপনি ড্রাই ক্লিন দেবেন না বাড়িতে ধোবেন। আমি বলবো বাড়িতে ধুন, শাড়ি অনেক বেশি ভালো থাকবে। ঠিক আছে, এক নম্বর শাড়ি উইদাউট ব্লাউজ পিস, প্রাইস হচ্ছে 2650, প্রাইস ইজ 2650। এক নম্বর শাড়ি, সিমিলার পিস সকলে পেয়ে যাবেন, কিন্তু আমাকে টাইম দিতে হবে, আপনার যদি অধৈর্য থাকে শাড়ি জন্য ওয়েট করবেন না। এরকম অনেক দিদিরা আছেন আমার ইউটিউব প্ল্যাটফর্ম থেকে শাড়ি উনি পছন্দ করেছেন, দুটো শাড়ি বুক করেছিলেন, একটা সোল্ড আউট ছিল, দিদি বললেন ব্লকটা রাখো, পেন্টিংটা হয়ে গেলে একসাথে পাঠাবে, কিন্তু যখন হয়ে আসলো মাস দুয়েক পরে, কারণ আমাকে তো থানটা পেতে হবে, এই আনলেস অ্যান্ড আনটিল আমি সিমিলার কালার থান না পাচ্ছি আমি তো কাজটা করতে পারবো না। কাজটা করার অনেক টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে, ওয়েদার পারমিট করতে হবে, আর্টিসানের শরীর খারাপ হতে পারে, অনেক রিজনস থাকে। ঠিক আছে, সেগুলোকে আপনাকে মাথায় রেখেই আপনার প্রি বুক করবেন। ঠিক আছে, শাড়ি পেয়ে যাবেন, কিন্তু টাইম দিয়ে তখন উনি অর্ডারটা ক্যান্সেল করেছেন, তো ইটস ভেরি আনফর্চুনেট, ডোন্ট ডু, বললেন আমি মাইন্ড চেঞ্জ করে ফেলেছি, অথচ উনি কিন্তু আমাকে বললেন যে না না আমি নেবো, দুটোটা রেডি হয়ে আসলে আপনি আমাকে পরে করে দেবেন। এরকমও হতে পারে, যেমন রামানন্দের পেন্টিং, এরকমও দিদিরা আছেন ধৈর্য ধরে থেকেছেন, 1 বছর পরে শাড়ি দিয়েছে, 1 বছর, কি রঞ্জনা। আর সব থেকে বড় কথা, উনি কিন্তু এখানকার নন, চেন্নাইয়ের, তিনি এই ধৈর্য ধরে 1 বছর থাকতে পেরেছেন, কিন্তু আমার এমন কলকাতারই এক দিদি, উনি অধৈর্য হয়ে, আমি যখন ওনাকে ফোন করলাম খুব পোলাইটলি, ফোন দিদি আপনার শাড়িটা রেডি হয়ে এসছে, তাও বলার আগে আমি বললাম আমার মনে হয় আপনি বোধহয় মাইন্ড চেঞ্জ করেছে, বলতে বলতে হ্যাঁ হ্যাঁ আমি আমি ওটা এখন আমার আমি আর নেবো না। তা আমি বুঝি আমার কেন জানো, উনি যদি পছন্দ উনি যদি নিতেন উনি আমাকে ফোন করতেন, স্টিল আমার আমি আমার হাম্বলনেস দেখিয়েছি। এনিওয়ে এগুলো করবেন না, আমি সেটাই মিন করছি, যদি প্রি বুক করেন ডেফিনেটলি হবে, কিন্তু টাইম রেখে মাথায় রেখে বুক করবেন। ঠিক আছে, প্রাইস হচ্ছে 2550, 2650। শাড়ি নাম্বার 2, আমার নিজস্ব আর্টিস্ট কাজ করছে, সুতরাং না দেওয়ার তো কোনো কারণ নেই, কিন্তু অনেক ইটস অ্যান্ড বাচ থাকে, সবার আগে তো
থানটা পেতে হবে এক্স্যাক্ট। তা আমি তো আপনাদের ডুপ্লিকেট করে একটা অন্য বর্ডারের থান মার দেওয়া একটা পাওয়ার লুমের শাড়ি পাঠিয়ে দিতে পারতাম, সেটা অনেক বেশি তাড়াতাড়ি দিতে পারতাম। কিন্তু যখন আমি হ্যান্ড ওভেন বলছি শাড়িটা, আমাকে তো টাইম দিতে হবে। দেখুন আঁচলটা দেখুন, ঠিক আছে, এই হচ্ছে শাড়ি। দেখুন ছোট্ট ছোট্ট মোটিভে কাজটা করা, কন্ট্রাস্ট টান টান কর, কন্ট্রাস্ট করেছে দেখুন, নিচু কর। এই দেখুন এখানে ব্লু এর পরে ইয়েলো অরেঞ্জ দিয়েছে এই ব্রাশিংটা, আর নিচে ব্লু এর পরে গ্রিন ব্লু দিয়েছে, মানে কিছু তা মানে বর্ডারটা খুব মাইনিউটলি ফলো করুন। কেন আপনারা হার্ড আর্নিং 2650 দেবেন? দেয়ার আর সো মেনি রিজনস, ওকে। দু নম্বর শাড়ি, প্রাইস 2650 উইদাউট ব্লাউজ পিস, শিপিং চার্জেস অ্যাবসলুটলি ফ্রি, কিন্তু সিওডিতে নিলে কুরিয়ার চার্জ দিতে হবে। রহিমদা যাবে, রহিমদাকে যাতায়াতে ভাড়া, ও যেটা অ্যামাউন্ট চাইবে সেটা আপনাদের দিতে হবে। মিনিমাম অ্যামাউন্ট এমন আহামরি কিছু নয়, ঠিক আছে। আচ্ছা চলো, তিন নম্বর শাড়ি, আমার মোস্ট ওয়ান্টেড, আপনারা খুব পছন্দ করেন। দেখুন আমার সে পেন্টিং, অ্যাবস্ট্রাক্ট পেন্টিং, এটা হচ্ছে স্বর্ণকার গোল্ডস্মিথ। স্বর্ণকার যখন সোনা গলান তখন যে আগুনটা দেন, ওয়েল্ডিং যখন করেন, মানে ওয়েল্ডিং বলবো না, সোনাটাকে যখন গলান তখন যে আলোর ফুলকি আগুনের ফুলকিটা বেরোয় তার সাথে অনেক কালার্স দেখা যায়। এটা গোল্ডস্মিথকে রিসেম্বল করে করা হয়েছে। প্রাইস হচ্ছে 10,800, তাই তো? এই গোপীবল্লভপুর তসর, ভীষণ ভীষণ ভালো কোয়ালিটির। আমি গোপীবল্লভ না বলে আমি গাছি বলবো, কারণ আপনারা অনেক বেশি ডিটেলিংয়ে যেতে হবে। তাহলে গাছি তসর, দেখুন কালার ব্লেন্ডিংটা দেখুন, অনিয়ন পিঙ্ক উইথ আ কন্ট্রাস্ট ব্লাউজ পিস, কি অসাধারণ কম্বিনেশন। দেখুন দিস ইজ দ্য ব্লাউজ পিস, এগুলো আমার মোস্ট ডিমান্ডিং শাড়িস, খুব আনইউজুয়াল পিস। আপনি একা হবেন এই কম্বিনেশনের শাড়ি পরার, কারণ এরকম আছে আমার স্টোরে অন্য কম্বিনেশনের, ঠিক আছে। কারণ তসর, আমি এই শাড়িটার ক্ষেত্রে বলছি সিমিলার কালার আনা ইজ কোয়াইট টাফ, তসর কিন্তু সবসময় কালার সেম সেম আনতে পারা যায় না তসরে, ঠিক আছে। হয়তো এই কালারটা লাইট ডিপ হয়ে যাবে বেসটা, এটাও লাইট ডিপ হয়ে যাবে, সুতরাং এটা যদি সোল্ড আউট হয়ে যায় সিমিলার পিস পাবেন, কিন্তু অন্য কম্বিনেশনে। সিমিলার আমি করে দিতে পারি, মেবি কালারটা সিমিলার নাও আসতে পারে, ঠিক আছে, অ্যাজ বিকজ দিস ইজ তসর। তসর কখন কোন রং ধরবে সেটা বলা ইজ ভেরি টাফ। প্রাইস ইজ 10,800। শাড়ি পেলেই বুঝতে পারবেন কি কোয়ালিটি জিনিস আমি পাঠাচ্ছি আপনাদের। প্রাইস হচ্ছে 10,800, ওকে। শাড়ি নাম্বার 4, শিবরি, আগেইন আর গাছি তসর, কন্ট্রাস্ট বর্ডারে, কন্ট্রাস্ট কালার কম্বিনেশনে আঁচল ব্লাউজ পিসে শিবরি করা হয়েছে। দেখুন ধরঞ্জনা, প্রাইস হচ্ছে কত বল? প্রাইস হচ্ছে 11,750, প্রাইস 11,750, ফুল হ্যান্ড শিবরি, পুরোটা হাতে শিবরি করা হয়েছে। দেখুন অনিয়ন পিঙ্কের সাথে ব্ল্যাক, জেট ব্ল্যাক, তসরের ব্ল্যাকটা এত সুন্দর এসছে, জমেট্রিক্যালি ডিজাইন, আঁচল অ্যান্ড ব্লাউজ পিস ফ্লোরাল। আমি একটু আঁচলটা দেখিয়ে দিই, দেখুন এই হচ্ছে আঁচল, পুরোটা হ্যান্ড শিবরি। প্রাইস 11,750, ঠিক আছে। কন্ট্রাস্ট বর্ডার হলে দাম 1,000 টাকা বেশি হয়ে যায়, 1,000 টাকা 800 টাকা মতো। অ্যান্ড দিস ইজ দ্য রেস্ট, ও ব্লাউজ পিসটাকে দেখে নিত, ভেরি সরি, একটু ব্লাউজ পিসটা দেখে নিই, এই হচ্ছে ব্লাউজ পিস। কন্ট্রাস্ট কালার হলে কম্বিনেশন সবসময় দামের তফাত হবে, ওকে। দিস ইজ দ্য ব্লাউজ, খুব সুন্দর করে ব্যবহার করুন, এটাকে স্লিভসে দিতে পারেন, এটা স্লিভসে দেবেন, সেই মতো করেই করে দেওয়া হয়েছে ব্লাউজটা, ঠিক আছে। অনেক ভাবনা চিন্তা করে ব্লাউজ করা হয়েছে। প্রাইস হচ্ছে 11,750, এটা হচ্ছে রেস্ট হাফ। দেখুন জমেট্রিক্যালে, যদিও আমি জেট ব্ল্যাক, আর দেখুন আঁচলের শাড়ি বহর, দেখুন চেক দ্য ব্রেথ, ইট ইজ 48 ইঞ্চেস ব্রেথ, ওকে। আমি কিন্তু আই এম ওয়েয়ারিং এ হিল, তারপরও দেখুন সো বিগ শাড়ি, ওকে, 48 ইঞ্চেস ব্রেথ,
There are many reasons why should you pay 11,750, okay? Price is 11,750. Again, a gachi toshor. This is price 10,750, na ki? 10,750 because single colored toshor. Shibori has been done. Dekho, shibori kora hoyeche. Eta hocche achol. সিনিয়র দিদিরা ফোন করলে আপনারা যদি স্ক্রিনশট নিতে না পারেন আমাকে আপনার এপিসোড নাম্বারটা আর শাড়ি নাম্বারটা আমাকে ডেফিনেটলি জানাবেন, সঙ্গে একটু কালার কম্বিনেশন আর আমি কি বলছি সেটা একটু লিখে পাঠানোর চেষ্টা করবেন, ঠিক আছে? ওইটুকু আপনাকে সহযোগিতা করুন, বাকিটা আমি করে দেব। দেখুন, রেডিশ মেরুন, ওকে, দিজ আর অল, এগুলো কিন্তু সব সুতসুতোর কাজ, সুতসুতো দিয়ে বেঁধে দেখুন এই দুটো ডিয়ার কিভাবে করা হয়েছে ডিজাইনটাকে। রেন ডিয়ার, মুখোমুখি দুটো রেন ডিয়ার, ইটস ভেরি ইন্টারেস্টিং পিস। আর এটা হচ্ছে ব্লাউজ পিসটা, প্রাইস ইস 10,750, প্রাইস ইস 10,750। এটা স্লিভসে ইউজ করবেন, ব্যাক সাইডে ইউজ করবেন, ওকে। কালার ইজ ভেরি ইন্টারেস্টিং, দেখুন বেস ইজ রেডিশ মারুনিশ টাইপ, ওকে, বাট দ্য ব্লাউজ পিস ইজ মারুনিশ ব্রাউন। কন্ট্রাস্টটা দেখুন, এই দ্য কালার যে বডি বর্ডারে যে কালারটা আছে মোর অর লেস দ্যাট কালার, ওকে, সেলভেজ যে বর্ডারটা আছে মোর অর লেস দ্যাট কালার ইজ দ্য ব্লাউজ পিস। ভেরি ভেরি ইন্টারেস্টিং পিস, প্রাইস ইজ 10,750। এই হচ্ছে শাড়ি, ঠিক আছে? শাড়ি নাম্বার 6, আগেইন আ দেশি তাসার, দি বেস্ট কোয়ালিটি তাসার, দি বেস্ট বেস্ট কোয়ালিটি দেশি তাসারের উপরে ক্রস স্টিচ, দিস ইজ মেশিন ক্রস স্টিচ, ওকে, এটা হচ্ছে মেশিন ক্রস স্টিচ। এই হচ্ছে আঁচল, প্রাইস বলি চন্দনা, 50, প্রাইস ইস 14,800। দেখুন শাড়ির লেন্থ অ্যান্ড ব্রেথ এভরিথিং, একটা শাড়ি কিনতে যাওয়ার আগে আপনারা অনেক কিছু দেখবেন, শাড়ির বহর, শাড়ির মানে শাড়ি 5.5 মিটার আছে কিনা, স্পেশালি তসরের ক্ষেত্রে, কটনের ক্ষেত্রে অনেক সময় এরার থাকে, কিন্তু তসর যদি লেন্থ ব্রেথ ভালো না হয়, এত টাকা দাম যখন নিচ্ছি আমরা, দেয়ার ইজ সামথিং স্পেশাল, ওকে। দেখুন 48 ইঞ্চি বহর, আমি এখানে দেখাতে বলছি, 48 ইঞ্চি বহর, চেক দ্য লেন্থ, 48 ইঞ্চিস ব্রেথ, ওকে, ফুল ক্রস স্টিচ, দিস ইজ দ্য ব্লাউজ পিস। হোয়াই শুড ইউ পে, দেখুন দিস ইজ দ্য ব্যাক সাইড অ্যান্ড দ্য টু স্লিভস, দিস গোজ দ্য স্লিভস, ওকে, প্রাইস ইজ 14,890, প্রাইস ইজ 14,890। কলকাতা বন্ধুদের বলবো স্টোরে এসে দেখে সে শাড়ি কিনুন, আমার তরফ থেকে কোনো, আমি নিজে হুড়াহুড়ি করে শাড়ি পছন্দ করতে কখনোই আপনাদের ইন্সপায়ার করবো না, যদি সম্ভব হয় দোকানে এসে দেখে শাড়ি নিন, কারণ আপনি পে করছেন, আপনি অত টাকা যদি পে করতে পারেন একটু কষ্ট করে স্টোরে আসতেই পারেন, ঠিক আছে? কোনো কনফিউশন না রেখে বাই শাড়িস, প্রাইস ইজ 14,850। আচ্ছা, হাফ তসরে কাঁথা দেখাচ্ছি, দেখুন আচ্ছা, বাই দ্য ওয়ে কাঁথা মানে কিনা আপনারা সব বাড়িতে ধোবেন, ওয়াশ দিস শাড়িজ অ্যাট হোম, নট, আমি কখনো বলবো না এটা মাইল্ড ডিটারজেন্ট ধোন, এটা যেভাবে ইচ্ছা ধোন, ঠিক আছে? যা পুরো শাড়িটাই খুলে গেল, দেখুন হাফ তসর, 2.5 ধর, মনে হয় না টেনে ধর, 2.5 মিটার এভাবে কাঁথাটা করা হয়েছে, দেখুন কিভাবে ফিনিশিংটা দেখুন কাঁথার, ওকে, একদম পেছন দিয়ে ব্যাক সাইড দিয়ে প্যাচ করে দেওয়া হয়েছে টু গিভ আ লুক টু দ্য শাড়ি। কালার হচ্ছে অনিয়ন পিঙ্ক, ওকে, লাইট অনিয়ন পিঙ্ক, প্রাইস ইজ 8,800, ওকে,
এটাই হচ্ছে, দিস ইজ দ্য শাড়ি। আমার ব্লাউজটা একেবারেই যাচ্ছে না শাড়িটার সাথে, মার্জনা করবেন, খালি শাড়িটা দেখুন। ওনলি গো থ্রু দ্য শাড়ি, ওকে, দিস ইজ দ্য আঁচল। রঞ্জনা প্লিটস দিচ্ছে, দেখুন আঁচলের কাজটা দেখাও, ইয়ে দিস ইজ দ্য আঁচল। And check this pleats. It is just hoye esche, ami apnader dekhi dilam. Apnar kache polish hoye jabe, thik ache? Check this piece, Hari. With blouse piece. Half toshor, apnar janen, it's a full pure one. 5.5 meter thread is, dhor Ranjana. 5.5 meter thread hoche toshor and the filling is cotton. This is the blouse sari. This is the sari. Okay. Price hoche 8,800. Atto. Dekhun printed silk, 4-ply silk. Price 5,500. Printed silk. Without starch. এই যে শাড়ি দেখাচ্ছে 4-ply silk without starch. Screen print 1. এই হচ্ছে আঁচল. Check the আঁচল. এই হচ্ছে আঁচল. Silk হাতে পেলে বুঝতে পারবেন কি অসাধারণ silk আমি আপনাদের দেব. দিচ্ছি rather. ঠিক আছে, and this is the sand block with a wonderful beige and green contrast border. দেখুন, check the lower border and check the upper border. Fantastic piece, and এটা হচ্ছে ব্লাউজ পিসটা। খুব সুন্দর করে যিনি নেবেন সুন্দর করে ব্লাউজ বানাবেন। প্রাইস হচ্ছে 5,500. ওকে, this is the rest half. I repeat, it again 4-ply silk. Okay, acha ami je silk ta pore eta je katan sonamukhi katan, thik ache, eta 4-ply bishnupuri silk ta dekhalam 5,500. amar ta hocche sonamukhi katan. Dhoro ei shari te kintu baluchuri bona hoy, shari fall dekhte pacchen, very heavy quality silk. Minimum its weight is 700 gram to hobby, 700 grams. That's the reason Shonamukhi price hoche 7,400. 7,500, 7,500. Check this sari, you will get a this mauve color blouse piece paben, khub sundor blouse ta. This is the sari and this is the achul. Price is 7,500. Story ashun ami dekhiye debo kono ek shomoy. ঠিক আছে, এটা যদি কারো পছন্দ হয় বুক করতে পারেন। আমি তফাতে বুঝিয়ে দিলাম, এটা হচ্ছে 700 গ্রাম এই ওয়েট অফ দিস সিল্ক, সোনামুখী কাতান। শাড়ি নাম্বার 9, আগেইন আ 4-ply সিল্ক, হ্যান্ড পেইন্টেড ওয়ান। এটা প্রাইস রাখেন না? প্রাইস 7,800. প্রাইস 7,800. এটা হচ্ছে পেইন্টিং এর একটা রেমুনারেশন চার্জ ডেফিনেটলি আছে, এটার মধ্যে ডাই করা হচ্ছে, অনেক কিছু আছে শাড়িটার মধ্যে। আর্টিসান রেট ইজ কোয়াইট হাই, দুজন আর্টিসানের ঘর ঘুরে তারপরে শাড়িটা আমার কাছে এসছে। ঠিক আছে, প্রাইস 7,000, প্রাইস 7,800, আগেইন আ 4-ply সিল্ক। ওকে, দেখুন খুব সুন্দর, দেখুন শাড়িটা ভালো করে দেখুন। এটার সাথে আপনার ইয়েলো ব্লাউজও খুব ভালো যাবে, আর এই ব্রাউনটা যারা খুব স্টাইল করতে পারেন এই ব্রাউন ব্লাউজ যদি পরুন ভীষণ ভালো লাগবে, খুব সফিস্টিকেটেড লুক। আমি তো আপনাদের প্রেফার করব গো ব্লাউজ ডেফিনেটলি বানাবেন যিনি এই শাড়িটা কিনবেন। প্রাইস হচ্ছে 7,800. একদম কেউ আনকমন কম্বিনেশন, এটাতে ইয়েলো দিয়ে পড়লে মেবি আপনি খুব ব্রাইট লাগবে দেখতে, কিন্তু এইটা দিয়ে পড়লেন একটা অদ্ভুত সফিস্টিকেটেড লুক আসবে শাড়িটার। ঠিক আছে, অনেক চিন্তা ভাবনা করে এই ব্লাউজ পিস কালার কম্বিনেশন দেওয়া হয়েছে উইথ ব্ল্যাক সেলভেজ বর্ডার। প্রাইস 7,800, প্রাইস 7,800. চেক, দিস ইজ দ্য প্লিট পার্ট। ওকে,
দেখুন আমার ভুল হলো, প্রত্যেকটা শাড়ি প্লিটস ফেলে দেখালে ভালো হতো। চেক দ্য প্লিটস মানে কেন, ওয়াই শুড ইউ পে, ওয়া আমি কেন বলছি ফোর প্লাই সিল্ক, দেয়ার আর রিজনস। ওকে দেখুন, চেক দ্য প্লিটস, প্লিটটা দেখুন, তাহলে আপনাদের মনে কনফিউশন দূর হবে যে এটা কত ভালো হেভি কোয়ালিটি সিল্ক। চেক ইট আউট, ছেড়ে দেবেন না, চেক দ্য ফল, শুন হাতে ব্যথা করে টেনে ধর, হ্যাঁ চেক দ্য ফল, দিস ইজ দ্য ফল। হোপ আমি আপনাদের বোঝাতে পেরেছি, প্রাইস ইজ 7,800। শাড়ি নাম্বার 10, এটার প্রাইস জানো না, দেখুন এটা হচ্ছে 3-ply সিল্ক, প্রাইস হচ্ছে এরম, দুটো ইয়ে খুলে গেল, দুটো কাজে খুলে গেল, এটা হচ্ছে স্ক্রিন প্রিন্ট, প্রাইস হচ্ছে 4950, স্ক্রিন প্রিন্টেড সিল্ক, প্রাইস ইজ 4950, 3-ply সিল্ক, দেখুন কি সুন্দর। এটা হচ্ছে আঁচল, খুব কালার কম্বিনেশনটা খুব ভালো, দেখুন জিওমেট্রিক্যালের সাথে ফ্লোরাল, পিচ উইথ ব্রাউন, ব্রাউন সেলভেজ বর্ডারটা ভীষণ সুন্দর লাগছে পিচের সাথে, তাই না, কম্বিনেশন ইজ ভেরি ভেরি আনইউজুয়াল। আমার স্টোরে আপনারা একটু অন্য ধরনের জিনিসই পাবেন, বাজার চলতি জিনিস একেবারেই নয়, দিস ইজ দ্য ব্লাউজ পিস, রিগার্ডিং দ্যাট থিং আমি খুব কনফিডেন্ট, বাজার চলতি জিনিস আমার স্টোরে আপনারা পাবেন না, কিছু তো অন্য ধরনের জিনিস ডেফিনেটলি আমি দেখাবো, ঠিক আছে। প্রাইস হচ্ছে 4950, স্ক্রিন প্রিন্ট, 3-ply সিল্ক, বিষ্ণুপুর কাতান সিল্ক, ওকে, দিস ইজ দ্য শাড়ি, প্রাইস ইজ 4950। দেখুন র সিল্কে ব্লক প্রিন্ট, প্রাইস হচ্ছে 6400, র সিল্কে ব্লক প্রিন্ট, আর ডুয়েল টোন শাড়ি, শাড়িটার কালার কম্বিনেশন ভীষণ সুন্দর, দেখুন ব্রাইট কম্বিনেশন, কিন্তু কালার কম্বিনেশন ভীষণ আনইউজুয়াল কম্বিনেশন। এটা হচ্ছে আঁচল, র সিল্ক, ওকে, প্রাইস কত, 6000, প্রাইস ইজ 6400, এটা হচ্ছে আঁচল, এটা হচ্ছে ব্লাউজ পিস, প্রাইস হচ্ছে 6400, ওকে। আচ্ছা শাড়িটা একটা ডুয়েল টোনে আছে, কেন ডুয়েল টোন বলছি আপনারা দেখুন, এখানে হচ্ছে টানাটা ছিল হচ্ছে ব্ল্যাকে, অ্যান্ড ফিলিংটা হচ্ছে অনিয়ন পিঙ্কে, এটা তো অনিয়ন পিঙ্কি বলবি, ঠিক আছে, দ্যাটস দ্য রিজন এই অসম্ভব সুন্দর একটা কালার এসছে, এই যে এই কালারটা এসছে, একটা মানে একটা অদ্ভুত কপিন টাইপ কালার, ঠিক আছে, খুব অন্য ধরনের শাড়ি, প্রাইস হচ্ছে 6400, ওকে। কাউকে গিফট দিন শাড়ি, ফল খুব ভালো হবে, আমি আর খুলে দেখালাম না, দেখুন চান্দেরি হ্যান্ড ব্লক শাড়ি, হ্যান্ড বোবেন চান্দেরি, ঠিক আছে, ভীষণ ভালো কোয়ালিটির শাড়ি, এই শাড়ি অনেক দিদিরা নিয়েছেন, আমি এক পিস দেখিয়ে দিচ্ছি, দেখুন খুব সফিস্টিকেটেড প্রিন্ট, কত জানো রঞ্জনা, প্রাইস হচ্ছে 3950, এই হচ্ছে শাড়ি, ঠিক আছে, চেক তো উইভিং বর্ডার, আমার ব্লাউজের সাথে একেবারেই শাড়িটা যাচ্ছে না, কিন্তু চেক তো উইভিং বর্ডার, আর চেক দ্য কালার কম্বিনেশন, ঠিক আছে, অ্যান্ড দিস ইজ দ্য ব্লাউজ পিস, দিস ইজ দ্য ব্লাউজ পিস, প্রাইস হচ্ছে 3950, 100% পিওর চান্দেরি, আর চান্দেরি এসা নেই হ্যাঁ, বহুত হেভি, ভীষণ ভারী ভালো কোয়ালিটির চান্দেরি, মানে ফুল হ্যান্ড ওভেন, সিল্ক বাই কটন, পিওর চান্দেরি শাড়ি, সিল্ক পোর্শন ইজ, সিল্ক পোর্শনটা বেশি আছে রাদার দ্যান কটন, ওকে, প্রাইস হচ্ছে 3950। একটা কটন লাম্বানি দেখাচ্ছি, দেখুন প্রাইস হচ্ছে 4500, প্রাইস হচ্ছে 4500,
ধনে খালি কটন শাড়িতে, এই হচ্ছে শাড়ি। আজকে আমি যে ব্লাউজটা পরেছি একেবারেই শাড়িটার সাথে যাচ্ছে না, আঁচলটা একটু এইভাবে দেখিয়ে দিই আপনাকে। আর যিনি কিনবেন তার একটু বুঝতে সুবিধা হবে। ইট উইল মেক ইউ কমফর্টেবল টু চুজ দ্য শাড়ি হোয়াট ইউ আর বাইং। ওকে, চেক দিস ওয়ান, প্রাইস ইজ 4,500 অ্যান্ড দিস ইজ দ্য ব্লাউজ পিস, 100% পিওর কটন ব্লাউজ পিস। দিস ইজ দ্য ব্লাউজ পিস, অ্যাশ উইথ মেরুন। ওকে, আমি সুকান্তকে বলে একটু কাজে ক্লারিটিটা দেখাচ্ছি, চেক দ্য ক্লারিটি, নিটলি ডান। এরকম নয় যে কোনো রকমভাবে সেলাই করে শাড়িটাকে ভরে আপনাদের কাছে তুলে ধরা, একেবারেই নয়, খুব যত্ন সহকারে কাজগুলো করা হয়েছে। প্রাইস হচ্ছে 4,500। আর লাস্টে দুটো ধনে খালি কটন ব্লক উইথ কাঁথা দেখিয়ে দিই। প্রাইস কত রঞ্জনা? 4,000। প্রাইস হচ্ছে 4,400। দেখুন শাড়ি উইদাউট ব্ল্যাক, এটা হচ্ছে আঁচলটা, আঁচল অ্যান্ড ব্লাউজ পিস হাইলাইটেড কাঁথা, পুরোটা কাঁথা করা আছে আঁচল। এই হচ্ছে আঁচল, দেখুন কি সুন্দর কাঁথা করা আছে। আর এই যে থানটা দেখছি এটা স্পেশালি উইভ করা আছে। আমি এগুলো আপনার ব্লক প্রিন্টও দেখেন, জাস্ট টু গিভ দিস বর্ডার। এগুলো কিন্তু সব স্টিম করা আছে, এই জারি কালার কিচ্ছু হবে না, কনফিডেন্টলি পাওয়া যায়। অনেকে জরিতে একটু অ্যালার্জি আছে, কিন্তু আমি বলবো এই জরিটা না দিলে না এই ব্যাপারটা আনা যেত না। এই যে একটা ডিফারেন্সিয়েটেড বর্ডার লাইন করে করা হয়েছে, এই লুকটা আসতো না, যার জন্য এই জরিটা দিয়ে স্পেশালি উইভ করা হয়েছে। আমার অনেক শাড়িতে দেখবেন যেগুলো এইভাবে করা আছে, আমরা কিন্তু এখানে একটা জারি বর্ডার দিয়েছি। দেখুন ভেতরে স্মল ববি প্রিন্ট আছে, তার মধ্যে এই একটা জমেট্রিক্যাল ফ্লোরাল অ্যাটমসফিয়ার দেখতে পাচ্ছি শাড়িতে, কি সুন্দর করেছে। আর খুব স্নিগ্ধ শাড়ি, আর আমি পুরোটা দেখিয়ে নিই, তারপর ব্লাউজ পিসটা দেখাচ্ছি। এই হচ্ছে শাড়ি, ঠিক আছে, দেখুন পুরো শাড়িটা ব্লকটা পুরোটা এইভাবে ব্লক করা আছে, ছোট্ট ছোট ববি প্রিন্টের সাথে একটা জমেট্রিক্যাল ফ্লাওয়ার মোটিভস। আমি একটু ব্লাউজ পিসটা আপনাদের দেখিয়ে নিই, ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আঁচল অ্যান্ড ব্লাউজ পিস। প্রাইস হচ্ছে 4,000। এটা হচ্ছে ব্লাউজ পিসটা, ফুল কাঁথা, 1 মিটার ব্লাউজ, ফুল কাঁথা করে দেওয়া আছে। ধর রঞ্জনা ওই দিকটা নিয়ে যা, হ্যাঁ এই হচ্ছে টান টান কর, এই হচ্ছে ব্লাউজ পিস, ঠিক আছে। প্রাইস হচ্ছে 4,400। ফুল জাল ব্লাউজ পিস একটা হবে, এটা হচ্ছে দুটো স্লিভ, এই দুটো হচ্ছে স্লিভস আর ওটা হচ্ছে ব্যাক পোর্শন। ওকে, প্রাইস হচ্ছে 4,400। আমি আর একটা কালার কম্বিনেশন দেখিয়ে দিচ্ছি, এটা দেখো উইভিং বর্ডারের সাথে এই শাড়িগুলো করা যেত না, এই লুকটা আসতো না, ঠিক আছে। এটা হচ্ছে আঁচল ফুল কাঁথা ডান, আঁচল ফুল কাঁথা, আমি একই কথা এই শাড়ির ক্ষেত্রে মেনশন করব, এটা আমার হলুদ ব্লাউজের সাথে যাবে না, ওরকম কিছু দিতে হবে না। এই যে আমি এটা এই কারণে বলছি, এই যে জরিটা, অনেকে জরিতে অ্যালার্জি আছে, সিমিলার কথা আমি বলবো, কিন্তু জরিটা আমরা দিয়েছি এই ডিফারেন্সিয়েট করার জন্য, বর্ডার উইথ বডি। এটা যদি না করতাম না তাহলে ভীষণ মানে ভালো লাগতো না, এই যে লুকটা আপনারা দেখছেন সেটা হতো না। সুতরাং জরি দিয়ে পেতে আপনারা তো কত টেম্পল বর্ডারি করতে পারতাম, কিন্তু দেখতে ভালো লাগতো না, এটাকে অন্যভাবে উইভ করানো হয়েছে, করেই এই কাজটা করানো হয়েছে, ঠিক আছে। দেখুন খুব অন্য ধরনের শাড়ি, আপনি ডিস্টিংগুইশ হবেন ভিড়ের মধ্যে, ইউ উইল আপনাকে একদম আলাদা করে বোঝা যাবে, অনলি ডিউ টু দিস শাড়ি। ফুল জাল হোয়াইট দিয়ে কাজ করে দেওয়া হয়েছে ব্লাউজ পিসটা, অনেক ভাবনা চিন্তা আছে, প্রত্যেকটা শাড়ির পিছনে ছোট্ট ছোট্ট ইতিহাস আছে। আর টেকে দেবো, আমার ক্যামেরাম্যান জুম করে দেখাচ্ছে কাঁথাটা, দেখুন
হোয়াইট থ্রেড দিয়ে কাঁথা করা হয়েছে। ওকে, প্রাইস ইজ 4,400। এটা হচ্ছে রেস্ট হাফটা। দেখুন, আমি সবাইকে বলবো আমার লাইফটাকে, আমার পেজটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আমার একটা হাম্বল রিকোয়েস্ট টু অল অফ ইউ, যারা রেগুলার বেসিসে আমার প্ল্যাটফর্মে আসেন, আমার প্ল্যাটফর্মে শাড়ি দেখেন। সবসময় কেনা সম্ভব নয় আমি জানি, কিন্তু তবু যদি নাও কেনেন, আমি সকলকে বলে একটু শেয়ার করে দেবেন, ঠিক আছে? তাহলে আপনার প্রতিবেশী, আপনার বন্ধুবান্ধব, আপনার রিলেটিভসরা আমার পেজে এসে শাড়ি দেখতে পারবেন, আমাকে, আমার দোকানটা সম্পর্কে জানতে পারবেন, শাড়ি কিনতে পারবেন, আমার একটু এক্সপোজার বাড়বে। তো আপনাদের, আমার এক্সপোজার বাড়ানোর জন্য আপনাদের একটু সহযোগিতার হাত বাড়াতে হবে। আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব তো করেছেন অলরেডি, একটু শেয়ার করবেন, ঠিক আছে? শাড়ি ভালো লাগলে শাড়ি বুক করবেন। বুকিং নাম্বারটা একটু বলে দিই, বুকিং নাম্বার হচ্ছে 9123777128, অ্যান্ড আদার বুকিং নাম্বার ইজ 9903828867। আমরা কিন্তু খুব কোঅপারেটিভ, আপনারা যদি কোনো অসুবিধা হয়, কোনো রকম কোনো প্রবলেম হয়, ফোন করবেন। আমি চেষ্টা করি, দেখুন অনেক বিজি থাকি, তো তার মধ্যে কিন্তু চেষ্টা করি আপনাদের প্রবলেমটাকে সলভ করা, আপনার কথাগুলো শোনার, বোঝার চেষ্টা করি। সকলে ভালো থাকবেন। আর ভিডিওটা শেষ করার আগে সকলকে বলবো, স্টোরে আসুন, আসছেন অনেকেই আসছেন, কিন্তু আমি চাই আমার দোকান ভিড়ে উপচে পড়ুক, ঠিক আছে? কিন্তু তবুও যারা আসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর যারা আসছেন না তাদেরকে বলবো স্টোরে আসুন, দেখে শাড়ি নিন, কারণ অনেক দিদিরা আছে কলকাতার বাইরে, কত দূর দূরান্ত থেকে, বিদেশ থেকে শাড়ি নিচ্ছেন, তাদের তো অসহায়, আসতে পারে না, কিন্তু আপনাদের তো সুবিধা আছে, স্টোরে আসুন, রঞ্জনার হাতে বানানো কফি খান, এনজয় করে শাড়ি কিনুন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।